শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এই সপ্তাহের বিষয় বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম ও নৈতিক শিক্ষা। এখন আমি আপনাদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে, অর্থাৎ লাল ব্যাকগ্রাউন্ডে সাদা লেখা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন। এরপর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বেল আইকনটিতে ক্লিক করার সাথে সাথে একটি মেনু এলো যেখানে তিনটি অপশন রয়েছে। সবচেয়ে উপরের অপশন অল এ ক্লিক করুন। আসুন কভার বেসটি সম্পর্কে ধারণা নিয়ে নিই। অ্যাসাইনমেন্টের শিরোনাম, প্রযুক্তি নির্ভর বিশ্ব শিরোনামে একটি প্রবন্ধ লিখুন। বিদ্যালয়ের নাম, তারিখ, শিক্ষার্থীর নাম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী সপ্তম, শাখা রোল নাম্বার। এই তথ্যগুলো শিক্ষার্থীরা তাদের নিজেদের তথ্য দিয়ে পূরণ করবে। এবারে চলে আসি অ্যাসাইনমেন্ট সমাধানের মূল আলোচনায়। অ্যাসাইনমেন্টে যে বিষয়টি রয়েছে, ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করে প্রযুক্তি নির্ভর বিশ্ব শিরোনামে একটি প্রবন্ধ লিখ 200 শব্দের মধ্যে। প্রবন্ধে যা যা থাকতে হবে, ভূমিকা, ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ, ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব, উপসংহার। প্রযুক্তি নির্ভর বিশ্ব ভূমিকা, আধুনিক জীবনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের এই নগর সভ্যতার দিকে তাকালে আমরা এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করি। এই যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সমাজের যে স্তরে এখনো বিজ্ঞানের ছোঁয়া লাগেনি, সেই স্তরে এখনো উন্নতির ছোঁয়া প্রবেশ করতে পারেনি। তাই বলা যায় যে সভ্যতার উন্নয়নের মূলে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ, সাম্প্রতিক কালে তথ্য প্রযুক্তির যে বিস্ময়কর উন্নতি সাধিত হয়েছে তা প্রযুক্তি বিজ্ঞানেরই অবদান। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনো ভাবে প্রযুক্তি ব্যবহার করেনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় কাজে ব্যবহার হচ্ছে। ঘুমাতে যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমরা প্রযুক্তির ব্যবহার করে আসছি। ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ হলো ক ব্যক্তিগত যোগাযোগ, খ বিনোদন, গ জিপিএস, ঘ কম্পিউটার ব্যবহার করে গান শোনা, ই-বুক ব্যবহার করে বই পড়া, চ কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ, ছ মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে পরীক্ষার ফলাফল জানা, বর্গীয় জ মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো ও টাকা গ্রহণ করা,
জ অনলাইনে বা ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই চাকরির আবেদন করা এবং পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট করা। ই অনলাইন টিকিটিং সিস্টেমের মাধ্যমে ঘরের বাইরে বা স্টেশনে না গিয়েই ট্রেন ও প্লেনের টিকিট কেনা। ট অনলাইনে ঘরে বসে প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেওয়া ও বিল পরিশোধ করা। ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব। কম্পিউটার নির্ভর ইন্টারনেট প্রযুক্তি উদ্ভাবনের ফলে সমগ্র বিশ্ব এখন এক বিশাল তথ্য ভাণ্ডারে পরিণত হয়েছে। নতুন নতুন তথ্যের সমাবেশের ফলে তথ্যের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উপযুক্ত তথ্য পাওয়ার গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে, কারণ মানুষের নিজের পক্ষে সব তথ্য মনে রাখা বা হাতের কাছে পাওয়া সম্ভব নয়। এজন্য প্রয়োজন ভালো যোগাযোগ ব্যবস্থা। সম্প্রতি কোভিড-19 এর কারণে প্রযুক্তির ব্যবহার অনেক গুরুত্ব পেয়েছে। মহামারী পরিস্থিতি, মানুষ গৃহবন্দী থাকলেও যোগাযোগ থেমে থাকেনি। মানুষ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে একে অন্যের খবর নিতে পেরেছে, অন্য দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ সাধারণ মানুষদের কোভিড-19 সম্পর্কে সচেতন করেছে এবং এর থেকে বাঁচার উপায় সম্পর্কে জানিয়েছে। তাছাড়া অসহায় দুস্থ মানুষদের আর্থিক সহায়তার জন্য বিভিন্ন অনলাইন ভিত্তিক সংস্থাকে অনুদান দিয়ে সহায়তা করা সম্ভব হয়েছে। যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে বাসা থেকে অনলাইনে পাঠদান সম্ভব হয়েছে। উপসংহার: কালের বিবর্তনে মানব জীবন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান রয়েছে। মানব জীবনে বিজ্ঞানের এ ব্যবহারকে ইতিবাচক দিকে রাখতে হবে। তথ্য ও প্রযুক্তির আলোয় প্রতিটি মানুষকে আলোকিত করতে হবে। সমস্ত কলুষতা থেকে তথ্য ও প্রযুক্তিকে মুক্ত রাখার জন্য সকল ধরনের অপব্যবহার থেকে এ প্রযুক্তিকে সরিয়ে রাখতে হবে, তবেই মানব সভ্যতার যথার্থ উন্নয়ন সম্ভব হবে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্তল থেকে অনেক 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 ধন্যবাদ। এর সাথে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।